পেছা চল হবে আমরা কিন্তু নিজেদেরকে হত্যা করে দেব নিজেরা আমরা ডিটারমাইন্ড হয়ে এসেছি এইটুকুন বলে আমরা আমাদের কথা শেষ করছি আমরা চাই না রাজ্যের মানুষের কোনো ধরনের সুবিধা হোক আমরা এখান থেকে সরছি না কোনো ধরনের সুবিধা হোক আমরা চাই না জনগণ কোনো ধরনের সুবিধা হোক এখানে এই ধরনা দেবেন আমাদের প্রতিনিধি চলে না আপনারা কি করবেন এখানেই থাকবেন না বাড়ি চলে যাবেন আমরা এখন অবধি বসে থাকবো যতক্ষণ না পর্যন্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আশা করি আপনাদের মাধ্যমেই ওনার কাছে খবর পৌঁছে গেছে আমাদের শিক্ষিকা আহত হয়েছেন দুজন শিক্ষক আহত হয়েছেন আমরা চাই এখনো আমরা শিক্ষক সুলভ আচরণ করেই বলছি আপনি আমাদের সঙ্গে কথা বলুন আর না হয় আমরা আত্মহননের পথ যদি বেছে নেই তার জন্য দায়ী কে হবে রাজ্যবাসী সেটা সিদ্ধান্ত রাজ্যবাসী নেবে।